ফিরলাম বিরতির পর আমরা নজর রেখেছি আমাজ স্ট্রিটের ঘটনাটার দিকে। আমাজ স্ট্রিট থানার বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠছে। মোবাইল চুরির সন্দেহে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। মৃতের পরিবার অভিযোগ করছে 10 মিনিটের মধ্যে তার রক্তাক্ত দেহ সেখান থেকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, যাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এই যে মোবাইল চুরির অভিযোগ, কোথায় কোন জায়গায় অভিযোগটা দায়ের হয়েছিল সে বিষয়ে একটি তথ্য সামনে আসছে, বিস্তারিত বিষয় নিয়ে জানবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে চুরি, মোবাইল চুরির অভিযোগে যে ব্যক্তি অশোক কুমার সিং মৃত্যু হয়েছে যার, তাকে ডাকা হয়েছিল, এফআইআরটা কি ছিল? দেখো, ইতিমধ্যেই যে খবর সামনে আসছে এবং এক্সক্লুসিভলি যেটা আমরা দেখাচ্ছি, সুচন্দ্রিমা, আমি তোমাকে একটু জানিয়ে রাখবো এই ইনফরমেশনটা, যেটা হচ্ছে যে এই যে মোবাইল চুরি বা মোবাইল নিয়ে যে এত জল ঘোলা হচ্ছে এবং যার কারণে এক ব্যক্তির মৃত্যু অবধি হয়ে গেল অশোক সিং, এবং কিভাবে তার মৃত্যু হয়েছে যেটা নিয়ে জল ঘোলা হচ্ছে, এই বিষয়টা তোমাকে একটু জানাবো। যে শ্যামপুকুর থানায় সাতাশ সাত এই চলতি বছরেই একটি কমপ্লেন হয় যে ফোন মিসিং, এবং সেই যে রেজিস্টার কমপ্লেন তার পরিপ্রেক্ষিতে আজকে বিকেল পাঁচটা পাঁচ নর্থ ডিভিশনের মনিটরিং সেল এই ব্যক্তি অর্থাৎ এই অশোক সিংকে ফোন করে বলে যে আপনার কাছে যে ফোনটি রয়েছে সেই ফোনের আইএমআই নাম্বার দিয়ে বলা হয় যে এই ফোনটি আপনার নিয়ারেস্ট থানাকে এই ফোনটা জমা দিন। এবং তারপরে এই যে ব্যক্তি অশোক সিং, তিনি এক বিজেপি নেতা, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিজেপি নেতা মদন লাল বলে একজনকে ফোন করে তাকে পুরো বিষয়টা জানায় যে পুলিশ তাকে ফোন করে মোবাইল জমা দিতে বলেছে, এবং সেই ব্যক্তি অর্থাৎ সেই বিজেপি নেতা তিনি বলেন যে হ্যাঁ, ফোনটা জমা দিয়ে দাও তুমি। আমার স্ট্রিট থানায় আবার এক পরিচিত সার্জেন্ট রয়েছে, সেই সার্জেন্টের নাম করে বলে যে সেই সার্জেন্টকে আমি বলে দিচ্ছি তুমি যাও গিয়ে মোবাইলটা জমা দিয়ে এসো। এবং তারপরেই যেটা দেখা যায় যে এই ব্যক্তি অর্থাৎ অশোক সিং বিকেল বিকেল এই টাইমে, একদম এক্সাক্ট এই টাইমে তিনি থানায় আসেন এবং থানায় তার সঙ্গে দুজনকে নিয়ে আসেন, যার মধ্যে একজন মহিলা ছিল। এবং 5:46 যেটা দেখা যাচ্ছে থানায় ঢোকার 2 থেকে 3 মিনিটের সময়ের মধ্যেই সেই ব্যক্তি আবার অর্থাৎ অশোক সিং আবার বাইরে বেরিয়ে এসে তার সঙ্গে যে দুজন ছিল তাদের সঙ্গে কিছু কথোপকথন করে, এবং কথোপকথন করার পরে আবার 5:48 সেই টাইমে তিনি আবার থানার ভিতরে ঢোকেন। এবং সেই থানা থেকেই 6:02 এবং 6:05 আবার এই যে বিজেপি নেতা মদন লাল তাকে ফোন করে, তার সঙ্গে কথা হয়, এবং ঠিক তার 1-2 মিনিটের মধ্যেই অর্থাৎ 6:09 থানার যিনি ডিউটি অফিসার বা সাব ইন্সপেক্টর দীপক তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, এই অশোক সিংকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, এবং শুরু করার সময়ে এই যে 6:09 যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তার মধ্যেই কিন্তু এই ব্যক্তি হঠাৎই অচৈতন্য হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এবং তারপরেই কিন্তু 6:11 যেটা দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, যে 6:11 এই ব্যক্তিকে নিয়ে থানা থেকে বেরিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকরা, এবং তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজে, যেখানে গেলে এই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। এই টাইমিং গুলো প্রতিটাই কিন্তু সিসিটিভি ফুটেজের টাইমিং। এই টাইমিং গুলো কোথা থেকে পাওয়া গেল তোমাকে জানিয়ে রাখবো, যে ইতিমধ্যেই থানার যে সিসিটিভি ফুটেজ, থানা বা থানার বাইরে যে সিসিটিভি ফুটেজ, সেই সমস্তটা কালেক্ট করেছে লালবাজারের শীর্ষকর্তারা, এবং তারা এই পুরো বিষয়টা খতিয়ে দেখছে। এবং সেখান থেকেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে লালবাজার সূত্র, যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই টাইম গুলো পাওয়া গিয়েছে। এবং সুচন্দ্রিমা, এই টাইমিং গুলো যদি খুব সন্তর্পণে দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে যে 5:43 তখন এই ব্যক্তি ভিতরে ঢুকছে থানার, এবং তার 2 মিনিট পরে আবার সে বেরিয়ে আসছে, আবার থানার ভিতরে যাচ্ছে, এবং তারপরে সেই মদন লাল সে ব্যক্তিকে তিনি ফোন করছেন, সেই বিজেপি নেতাকে, এবং 6:09 যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে সেই সময় সে লুটিয়ে পড়ছে, এবং তারপরে 6:11 আবার থানা থেকে বেরিয়ে তাকে বের করে নিয়ে চলে আসা হচ্ছে। অর্থাৎ
পুরো বিষয়টা কিন্তু আধ ঘন্টাও লাগেনি এই পুরো বিষয়টা কমপ্লিট হতে, সে থানায় ঢোকা থেকে এবং অচৈতন্যের থানা থেকে বের করা অবধি পুরো আধ ঘন্টাও কিন্তু কমপ্লিট হচ্ছে না যেটা দেখা যাচ্ছে। এবং তার মধ্যে কি এমন হলো সেই পুরো বিষয়টাই কিন্তু ইতিমধ্যে লালবাজারের শীর্ষ কর্তারা তারা সিসিটিভি ফুটেজ কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে যে এর মধ্যে কি হলো, যার কারণে এই ঘটনা ঘটলো, এরকম মৃত্যু তার হলো কি বিষয়। যদিও এখনো পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে পিএম হবে এবং ইনকোয়েস্ট হবে, তারপরেই কিন্তু এই পুরো বিষয়টা জানা যাবে যে কজ অফ ডেথ কি, যেটা তোমাকে এর আগেও আমি বলছিলাম যে কজ অফ ডেথটা অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু জানা যাবে যখন পিএম অর্থাৎ পোস্টমর্টম করা হবে, তারপরেই কিন্তু এর পুরো বিষয়টা জানা যাবে। তবে ইতিহাসে যেটা দেখা যাচ্ছে যে এই অশোক সিং এর মৃত্যুকে ঘিরে, অস্বাভাবিক একটি মৃত্যুকে ঘিরে, যেখানে পরিবার বা অন্যান্যদের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে পুলিশই পিটিয়ে খুন করেছে, এবং অন্যদিকে পুলিশ নিজেকে ডিফেন্ড করার জন্য একের পর এক তথ্য সামনে আনছে, যেখানে তারা সিসিটিভি ফুটে খতিয়ে দেখছে, তারা একাধিক বিষয়ে তারা খতিয়ে দেখছে। এবং এই এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল এবং কেন এই ব্যক্তির মৃত্যু হলো সেই বিষয়টা কিন্তু যতক্ষণ না তার পোস্টমর্টম হচ্ছে ততক্ষণ কিন্তু অশোক সিং এর সঙ্গে ছিলেন এক মহিলা। শ্যামপুকুর থানায় ফোন মিসিং এর অভিযোগ হয় 27 জুলাই। আজ বিকেলে নর্থ ডিভিশনের মাইক